আপনার আমার সন্তানটাকে যারা আকদম বাকদম ঘোড়ার ডিম শেখাই না আপনি নতুন শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে তো আরো দুরবস্থা মোবাইলের ভিতরে ফেসবুকে টান দেওয়া যায় না ফেসবুকে টান দিলেই দেখা যায় একজন শিক্ষক কিভাবে ব্যাংলা পায় তা দেখাচ্ছে আমার সন্তানটা কিভাবে ব্যাং বলবে সেটা আমার সন্তানকে শেখানো হচ্ছে আমার সন্তানকে কুকুর ডাকা শেখানো হচ্ছে সন্তানকে বিড়াল ডাকা শেখানো হচ্ছে সন্তানটা যদি বিড়াল ডাকা শুরু করে দেয় তাহলে বিড়ালের তো ডাকা ডাকির চাকরি শেষ কথা কয় না কেন আপনার সন্তান যদি কুকুর ডাকা শিখতে পারে তাহলে কুকুরের তো ডাকা ডাকির চাকরি শেষ তাহলে আমার সন্তানটাকে প্রাইমারি নামক শিক্ষক প্রাইমারি নামক প্রতিষ্ঠান প্রাইমারি না পাড়াইয়া মেরে ফেলবে কি আওয়াজ করে কান ঠিক না বেটি ওটা প্রাইমারি না পাড়াইয়া মেরে ফেলবে ওটাকে আমার সন্তানটাকে মানুষ বানাতে হবে আমার সন্তানটাকে আলু ভর্তা বানানোর জন্য স্কুলে দেই নাই সন্তানকে বাবুর্চি বানানোর জন্য স্কুলে দেই নাই সন্তানকে কুকুর বিড়াল বানাতে দেই নাই আমার সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ বানাতে হয় তার কলমের মধ্যে কোরআনের নূর দিতে হবে সুন্নতের নূর দিতে হবে চিৎকার মেরে কান ঠিক না বেটি আমার সন্তানটা এখন ছোট সে বুঝে না আমার সন্তানটা এখন অপরিপক্ক সে এখন কোমরিলার অধিকারী আমার সন্তানের কলবের ভিতরে কোরআন ঢুকাই দেব এই কোরআনের নূর তার জীবনটাকে নূরানি বানাই দেবে কথা ঠিক না বেঠি আমরা ছোট্টবেলায় পড়েছি আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি কভু কথা কও না কেনে বউ কি পড়ছি কি মুরব্বীরা পড়েছি ছোট্টবেলায় পড়েছি ভাই ভুলে যাই নাই আল হিলম ফি সগর কা নাকশ ফিল হাজার ছোট্ট সন্তানের কলবে যেটা ঢুকাই দিব ওটা পাথরে খোদাই করলে যেভাবে মুসা সম্ভব নয় ছোট্ট সন্তানের কলব থেকে সেই ছোট্টবেলার হিলমটা তার কলব থেকে মুছে দেওয়া সম্ভব নয় অতএব আমার সন্তানটাকে আমি কোন পথে চালাবো আমার সন্তান যদি হয় মদখোর হয় গাঁজা কর আপিল কর বিড়ি কর গাঁজা কর এই সন্তান আমি মরে গেলে আমার কবরের কিনারায় দাঁড়ায় দোয়া করবা তো দূরের কথা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে আর যে সন্তান দিন শিক্ষায় শিক্ষিত হবে রে দোস্ত ওই সন্তান কবরে কিনারায় দাঁড়ায় মা বাবার জন্য দুজকের পানি ছেড়ে দিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দিল খুলে বলেন সুবহানাল্লাহ প্রিয় হাজরিন ভাইরা আমার আমার সন্তান আমার সম্পদ আমার সন্তানটাকে যদি আমি হক্কানি আলেম বানাতে পারি আমার কলিজার টুকরা সন্তান যদি আলিমের মতো আলেম হতে পারে আমার সন্তান যদি মানুষের মতো মানুষ হতে পারে এ দোস্ত ওই এক সন্তানই কিয়ামতের ময়দানে আমি বাবার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে যদি সন্তানটাকে দিনই শিক্ষায় শিক্ষিত বানায় আপনার আমার সন্তান একটা আদর্শ সন্তান গঠন করার জন্য আপনার আমার সন্তানটাকে দিনই শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না না সন্তানটাকে আমরা শিখেছি আকদম বাকদম গোরার ডিম সন্তানকে শিখেছি হাট্টি মাটিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খাড়া দুটি এই শিখেছি সন্তানকে সন্তানটাকে ছোটবেলায় যদি শিখে এই সরোয়াতে অজগর তাহলে আমার সন্তানটা যা হওয়ার তাই হবে যদি আমার সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গঠন করতে চাই আমার সন্তানটার ছোট্টবেলায় তার হৃদয়ের মধ্যে সুন্নতের নূর কোরআনের নূর নবীর প্রেমের নূর তার অন্তরে ঢুকাই দিতে হবে কি কথা ঠিক না বেঠি আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই যেই সন্তানটাই ছোট্টবেলায় আল্লাহ পাকের মহান নবীদের নজরের এই দিনিয়া মাদ্রাসার ছাত্র হলো নবীর সুন্নতের আমলদার হচ্ছে ওই সন্তান তাই তো মা বাবার
পরজগতে নাজাতের ওসিলা হবে বলে আশা করা যায় কথা ঠিক না ব্যাটি সিদ্ধান্ত নেন আমার সন্তান সামনে জানুয়ারিতে কোথায় দেব আমার নাতিটাকে কোথায় পড়াবো আমার ভাতিজা ভাগ্নাটাকে কোথায় পড়াবো আমার সন্তানটাকে কি বানাবো সেই সিদ্ধান্ত আপনার আমার সিদ্ধান্ত আপনাকে আমাকেই নিতে হবে কথা কোন ঠিক না ব্যাটি সাহাবায়ে কেরাম আমার নবী সুন্নাত তরিকায় ইত্তেবা করেছেন নিজের যার যার তরিকায় নয় নিজের ইচ্ছামত তরিকায় নয় তারা আমার নবীর তরিকা ফলো করে তারা জীবন গঠন করেছেন তারা এক একজন জান্নাতি মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে কথা ঠিক না বা ঠিক অতএব সেই সাহাবীদের চরিত্র আমার নবীজির মুজাসসাম নমুনায় আর ঠিক সেরকম একদল একদল মুজাসসাম নমুনার ওয়ারিশ এই পৃথিবীতে যাতে তৈরি হয় এজন্য মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহি 1985 তে সারসিনাতে প্রতিষ্ঠা করেছিলেন দিনিয়া মাদ্রাসা বলেন না মারহাবা বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা জিজ্ঞেস করলে আব্বা জান বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা সারসিনা আলিয়া মাদ্রাসা থাকতো আপনি যে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন মুসকি হেসে দিয়ে মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা আমি বড় গাছের নিচে ছোট্ট একটা চারা গাছ লাগায় গেলাম সুবহানাল্লাহ কোন যদি কোনদিন বড় গাছটা মারা যায় ডালপালা ভেঙে যায় সিড আয়লা বিল কিছু যদি ভেঙে চুরে শেষ হয়ে যায় যদি কোনদিন বড় গাছটা মরে যায় এই ছোট্ট চারা গাছটা সেদিন বড় হবে ছোট্ট চারা গাছটা বড় হয়ে সমাজের মানুষকে ছায়া দিবে আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাকের ওলিদের নজর আর আপনার আমার মতো সলিমুল্ল কলিমুল্লর নজর এক না আল্লাহ পাকের মহান ওলিরা চক্ষু বন্ধ করে শুধু শামিয়ানা দেখে না চক্ষু বন্ধ করলে আপনি আমি তো কিচ্ছু দেখি না খুললে দেখি শুধু শামিয়ানা পর্যন্ত আর আল্লাহ পাকের ওলিদের চক্ষু খুলে দেখতে হয় না আল্লাহ পাকের মহান ওলির চক্ষু বন্ধ করে শুধু শামিয়ানা পর্যন্ত হয় প্রথম আসমান পর্যন্ত নয় রব্বে কারিমের আরশে আজিম পর্যন্ত দেখতে পায় প্রিয় হাজেরিন সাহাবায়ে কেরাম নিজেদের ভিতর অনেক আমার নবীর সুন্নাত তরিকা প্রবেশ করায়া নবীর সুন্নাত তরিকা মাথা থেকে পা পর্যন্ত নিজেদের ভিতরে প্রবেশ করায়া এমন সোনার মানুষ হয়েছেন মানুষ তাদেরকে দেখলে আমার নবীর ঘেরান পেত আরো আস্তে কন সুবহানাল্লাহ আমার নবীর ঘেরান তাদের থেকে বের হয়